শুক্রবার শুরু হয়েছে আইপিএলের 16তম আসর, অথচ সেখানে খেলতে সাকিব আল হাসানের এনওসি পাওয়া নিয়ে এখনো কোনো নিশ্চিত খবর জানা যায়নি। সেই প্রশ্নের মুখোমুখি হতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে খুব বেশি প্রসন্ন মনে হলো না। বিরক্তি কণ্ঠে বলছেন, আবারও একই প্রশ্ন, কতদিন করবেন এই প্রশ্ন? তারপর বোর্ড প্রধান যা জানিয়েছে তাতে মনে হচ্ছে সাকিবের সহসায় ভারতে যাওয়া হচ্ছে না, অন্তত আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ শেষ হওয়া পর্যন্ত তো নয়। গত কিছুদিন ধরেই আইপিএলে সাকিব লিটনদের অনাপত্তি পত্র নিয়ে আলোচনা হচ্ছে। শুক্রবার ম্যাচ শেষে বোর্ড প্রধান জানিয়েছে তারা আগেই অবস্থানে আছেন। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি বলেছেন, আপনারা সাকিবকে এনওসি দিতে পারেন, আমরা এখনো দিইনি। মত বদলানো নিয়ে প্রশ্ন শুনে বোর্ড সভাপতি ঝাজের সঙ্গে বলেছেন, মত বদলিয়েছে মানে আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল ওরা কখন অ্যাভেলেবেল আছে, আমরা তা বলে দিয়েছি, সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে, ওই অনুযায়ী ছেড়ে দেওয়া হবে। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি আপনাদের জানাবে, এটাই আমি বারবার বলছি। তিনি আরো বলেছেন, এমনও দেখেছি শুনেছি এনওসি নাকি দিয়ে দেওয়া হয়েছে, আশ্চর্য কথা, অথচ আমরা জানি না আর আপনারা এনওসি দিয়ে দিচ্ছেন। সাকিব লিটনদের অনাপত্তি পত্র না হওয়া মানে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নিশ্চিত তারা, এমন প্রশ্নের সঠিক উত্তর দেননি বোর্ড সভাপতি, সেটা পরে। এখন পর্যন্ত প্রথম টেস্ট নাও খেলতে পারে, তার মানে তো এই না আইপিএল খেলতে যাচ্ছে। পাপন আরো যোগ করে বলেছেন, আমি না খেলার কোনো কারণ দেখি না, ইনজুরিতে তো নেই তাহলে খেলবে না কেন, একটা কারণ তো থাকতে হবে না খেলার পেছনে। প্রথমবারের মতো আইপিএল এর সুযোগ পেয়েছে বাংলাদেশের 3 ক্রিকেটার, সাকিব আল হাসান ও লিটন দাস খেলবেন কলকাতার নাইট রাইডার্সে, আর মুস্তাফিজকে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএল এ ক্রিকেটারদের কাছে প্রত্যাশা কেমন সেটি জানতে চাইলে বোর্ড প্রধান বলছেন, ওদের খেলাবে কিনা তা তো এখনো জানি না, যদি আমাকে কনফার্ম করতে পারেন খেলাবে তাহলে প্রত্যাশা করতে পারি, যদি না খেলায় তাহলে কি করে প্রত্যাশা করবো।